নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক বাটন শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক বিন্দু, সবার প্রথমে একটা বৃহত্তর ব্রেকিং একটা খবর, এবং এই খবরটা হচ্ছে সচেতন, প্রথম হচ্ছে সচেতন হওয়ার একটা খবর, এবং আপনাদের সবাইকে একটা আগ্রহ বিনীত নিবেদন, এই যে খবরটা আপনাকে প্রথম যেটা দেব, সেই ইনফরমেশনটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে, সাবধানতা একটা। দর্শক বিন্দু, একজন ভদ্রমহিলা আজকে আমাকে একটা ফোন করে যে ওনার সঙ্গে একটা ফ্রড হয়েছে। সেই ফ্রডটা হচ্ছে যে ফেসবুকে এই কয়েকদিন ধরে সেই জিনিসটা অতিরিক্ত হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করা হচ্ছে যে আমি অমুক কুমার, অমুক শ্রীবাস্তব, অমুক চৌহান, আমি CISF-এ চাকরি করছি, আর্মিতে চাকরি করছি, আমি এখন ট্রান্সফার হয়ে যাচ্ছি, আমার ঘরে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, টিভি, গোদরেজ, আলমিরা, এইগুলো আমার আছে, সোফা, এইগুলাকে আমি একসঙ্গে বিক্রি করতে চাই খুব কম দামে। আপনারা যারা যারা আগ্রহী আপনারা কন্ট্যাক্ট করুন বলে নাম্বারও দেওয়া থাকে। সেই মহিলা সেই নাম্বারে কল করে, ওনার যেহেতু কিছু জিনিসের প্রয়োজন ছিল, কল করার পরে বলে দেয় যে প্রায় 2-3 লক্ষ টাকার জিনিস, আমি সেটা 70,000 আমি সেটা বিক্রি করতে যাচ্ছি। মহিলা খুব খুশি হয়ে যান যে খুব মানে ডিউরেশনটা কম ছিল, মানে নতুন নতুন জিনিস আর কি। উনি সেই অপোজিটে নাকি বলে দিয়েছে যে আমি বেশি হয়নি, 3-4 মাস আগে আমি এটা কিনেছি, এখন আমি সেটা বিক্রি করছি, কারণ আমি এখন ট্রান্সফার হয়ে চলে যাচ্ছি অন্য একটি জায়গাতে। এবং মহিলাকে সেই 70,000 টাকার জিনিসের জন্য সেই ব্যক্তি নাকি 17,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট চায়, এবং মহিলাকে বিশ্বাস দিয়ে দেয় যে মহিলার বাড়িতে সেই জিনিসগুলো পৌঁছে যাবে। মহিলা সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেয়, তারপর থেকে সেই অ্যাকাউন্ট বা সেই নাম্বারটা সুইচড অফ, এখনও পাচ্ছেন না। তারপর মহিলা আমাকে ফোন করে আমি বলে দিলাম, কয়েকদিন আগে সেই ব্যাপারে আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও একটা দিয়েছিলাম, সেই মহিলা দেখেননি বলে এই কন্ডিশন। এবং আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা দয়া করে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন ফেসবুকে, এরকম যদি কোনো দেখেন, কেউ এসি বিক্রি করছে, কেউ ফ্রিজ বিক্রি করছে কম দামে, 25,000 টাকার ফ্রিজ আপনার 6,000 টাকার দিচ্ছে, এরকম যদি কোনো কিছু দেখছেন সাবধান থাকবেন, সেগুলো হচ্ছে সম্পূর্ণ ধরনের ফ্রড। যদি কোনো ধরনের জিনিসপত্র কিনতে চান, কেউ আপনাকে ডেলিভারি দেবে না, আপনি ডাইরেক্ট অ্যাড্রেস নিয়ে বাড়িতে চলে গিয়ে আপনি সেখান থেকে ক্যাশ নগদ টাকা দিয়ে আপনারা কিনে আনবেন। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে সেফ থাকার একটা উপায়। সবাইকে এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন। আবার বিশ্ব রেকর্ড গড়ার চিন্তা করছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। 2 ঘন্টার ভিতরে 1 কোটি গাছ লাগানোর একটা প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। এবং সেই গাছের চারা লাগানোর জন্য শুধু মুখ্যমন্ত্রী নয়, সরকারের নয়, সমস্ত আসামবাসীকে তার জন্য এগিয়ে আসতে হবে। 2 অক্টোবর সেই গাছ লাগানোর প্রকল্পটা হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী, সবাইকে রিকোয়েস্ট করেছেন যে বাড়িতে বাড়িতে, নিজের বাড়িতে বাড়িতে একটা গাছ লাগাবেন, ফটো উঠাবেন, এবং ফটোটা আপলোড করতে হবে আপনাদেরকে। এবং যারা যারা এরকম করবেন তাদেরকে দেওয়া হবে 100 টাকা, এবং 3 বছর অবধি সেই গাছটা যদি বেঁচে থাকে 3 বছর পরে আরও 200 টাকা সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন যে এটাতে এমন একটা গাছ লাগাবেন যেটা ভবিষ্যতে আপনাদের জন্য একটা লাভদায়ী হতে পারে, আপনারা সেটা বিক্রি করে আপনারা সেখান থেকে কিছু টাকা রোজগার করতে পারেন, সেটা সেগুন হতে পারে বা অন্যান্য এরকম ভালো ভালো গাছ হতে পারে, আপনাকে ধরা হবে না, আপনাকে ফরেস্ট ধরবে না, সেটা আপনি বাড়িতে বা যে কোনো জায়গাতে আপনি লাগাতে পারবেন। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রীর একটা বিরাট বড় একটা আহ্বান। এবং আমি আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে যারা যাদের যাদের এনজিও আছে, এসএসজি আছে, আপনারা এগিয়ে আসুন, যারা যারা সংগঠন আছেন আপনারা এগিয়ে আসুন, আপনারা পার্শ্ববর্তীতে যে 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 রাস্তাতে সেই খালি জায়গা পড়ে রয়েছে সেখানে আপনি 10-15টা করে এক এক এনজিও, এক এক সংস্থা আপনারা লাগানোর ব্যবস্থা করে নিন। মানে সেটা একটা বিরাট বড় একটা ইনিশিয়েটিভ। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে এই প্রকল্পটা হাতে নেওয়া। প্রচণ্ড গরম, আপনারা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, IMD কী ঘোষণা করে দিয়েছে আপনারা জেনে নিন। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ নর্থ ইস্টের বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড়, তুফান হবে। দর্শকবৃন্দ, যেটা খবর আসে সেই খবর মতে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে 8 তারিখ থেকে, মানে আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, 10 তারিখ অবধি বৃষ্টিপাত হবে। তারপরে আপনাদের আসাম, মেঘালয় এবং লক্ষদ্বীপে 9 তারিখ থেকে 11 তারিখ অবধি বৃষ্টি হবে। দর্শকবৃন্দ, অরুণাচল প্রদেশে 9 তারিখ থেকে বৃষ্টি হবে 12 তারিখ অবধি। আসাম, মেঘালয় আর লক্ষদ্বীপে 9 তারিখ থেকে আপনাদের 11 তারিখ অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা জানানো হয়েছে IMD তরফ থেকে। আগামী কয়েকদিন আসামের বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটা IMD জানিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন যে আসামে আরও 10টি নতুন আদর্শ বিদ্যালয় বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও ঘোষণা করেছেন। আপনারা কি ক্লাস 11-এ পড়ছেন এবং ভালো কোচিং সেন্টার খুঁজছেন? তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে থিঙ্কার ক্লাসেস।
থিঙ্কার ক্লাসেসে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টির দ্বারা কোচিং করানো হয়। মিস্টার ব্রিজ বিহারী রয় কেমিস্ট্রির ফ্যাকাল্টি, মিস্টার অভিজিৎ রয় ফিজিক্সের ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ার কনবলজিৎ চৌধুরী ম্যাথমেটিক্সের ফ্যাকাল্টি, ডক্টর রূপক শর্মা বায়োলজির ফ্যাকাল্টি, মিস্টার রাহুল দে কেমিস্ট্রির ফ্যাকাল্টি। আপনারা যদি এই কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চান তাহলে নিচে দেওয়া দুটা নম্বরে আপনারা কল করে আপনারা বিস্তারিত জেনে নিন। 8638438047 আরেকটা নম্বর হচ্ছে 8486592872, এই দুটা নম্বরে তাড়াতাড়ি করুন, অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। চৌধুরী টেক্সটাইলে নিত্য নতুন ডিজাইনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া হজের সমস্ত কাপড়ে দেওয়া হয় 30% পর্যন্ত ছাড়। 20,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার এবং 10 দিনের মধ্যে এক্সচেঞ্জ পলিসিও দেওয়া হয়। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223-4063। এইচএসের হায়ার সেকেন্ডারি এর ফলাফল ভালো না হওয়ার কারণে জোরং জেলাতে একজন ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে সেরকম আমরা একটা খবর পেয়েছি দর্শকবৃন্দ। এবং সেই ছাত্রটি একটা সুইসাইড নোটও লিখেছিল, সেখানে বাবার কাছেও ক্ষমা প্রার্থনা করেছিল যে বাবা আমাকে ক্ষমা করবেন, আমি পরীক্ষা তো ভালো দিয়েছি কিন্তু জানি না কিসের কারণে আমার এই ফলাফলটা মানে রেজাল্ট আমার খারাপ হয়ে গেছে বলে এরকম একটা ছাত্র সেই রাস্তাটা বেছে নিয়েছে বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। আমি যে সকল ছাত্রছাত্রীরা এইবার ফল এত ভালো করেনি বা সম্পূর্ণ ভালো করেনি, খারাপ করেছে, তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই যে আপনাদের রেজাল্ট আপনাদের সাকসেসকে সেই ইয়ে করে না, প্রেডিক্ট করে না। তাই রেজাল্ট তো আপনি পড়াশোনা ভালোভাবে করলে আপনি পাবেন, কিন্তু সাকসেস আপনি যদি আপনি পড়াশোনা করে চাকরিও না পান, অন্যান্য কোনো ভালো একটা স্কিল শিখে অন্যান্য ফিল্ডে আপনি সাকসেস হতে পারেন। তাই সেটা মাথায় রেখে আপনারা সেই পড়াশোনা করুন, এরকম কোনো ধরনের ফেল হলে কোনো ধরনের টেনশন নেবেন না। আপনারা আগে 90s সময় আমরা শক্তিমান সিরিয়ালটা আমরা দেখতাম, গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা শক্তিমান সিরিয়াল দেখতাম। এবং যারা যারা শক্তিমান প্রেমী তাদের জন্য একটা সুখবর, শক্তিমানের নতুন সিনেমা বানানো হচ্ছে শক্তিমান নিয়ে। এবং সেই সিনেমাতে বলিউডের একজন প্রখ্যাত একজন অ্যাক্টর শক্তিমান হিসাবে সেই রোলটা নেবেন, শক্তিমান হবেন একজন বলিউডের একজন প্রখ্যাত একজন অ্যাক্টর মুকেশ খান্না মহোদয়, উনি ডাইরেক্ট করবেন সেই সিনেমাটা। এবং উনি জানিয়েছেন 200-300 কোটি টাকা বাজেট রাখা হবে সেই শক্তিমান সিনেমার জন্য। আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই শক্তিমান সিনেমাতে কোন হিরো শক্তিমানের রোলটা নেবে, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কাকে মানাবে সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ। গুয়াহাটির মহানগরী থেকে একটা খবর আসে, গণেশগুড়িতে রাস্তার পাশে রাস্তার কিনারে একটা গর্ত খোলার কারণে, বিভিন্ন ধরনের গর্ত থাকে না, একটা ডিপার্টমেন্ট গর্ত করেছিল, সেই গর্ত করার কারণে ক্লাস 11-এর একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। গর্ত থেকে বাঁচার জন্য স্কুটি নিয়ে একটু সাইড হয়ে যাওয়ার সময় স্কুটিটা পড়ে যায়, স্কুটি থেকে সেই স্কুল ছাত্রী পড়ে যায় এবং একটি গাড়ির নিচে চলে আসে, সেই জায়গাতেই সেই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। আমরাও আমাদের শিলচর শহর বা করিমগঞ্জ বা হাইলাকান্দি শহরের বিভিন্ন প্রান্তে জায়গা জায়গাতে আমরা দেখি যে রাস্তায় গর্ত করে রাখা হয়েছে অনেক দিন ধরে, সেই গর্তগুলোকে তাড়াতাড়ি ফিল আপ করা দরকার, যে কোনো সময় এরকম দুর্ঘটনা বা অঘটন ঘটতে পারে। ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের মূর্তি উন্মোচন করা হবে 7 জুলাই হাইলাকান্দিতে। সেখানে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। করিমগঞ্জের মালুয়া পুলিশ 2 জন ড্রাগ প্যাডলারকে গ্রেফতার করেছে, 1,215টা ইয়াবা ট্যাবলেট সহ তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। 7 জুন বিলাইপুর পুলিশ মিজোরাম থেকে আসা 2টি ট্রাককে আটকিয়ে তল্লাশি অভিযান চালায় এবং সেই 2টি ট্রাকের ভিতর থেকে 135 বস্তা বার্মিজ সুপারি একটা থেকে এবং একটা থেকে 130 বস্তা বার্মিজ সুপারি জব্দ করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। সেই 2টা ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর রাজস্থানের বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। গতকাল 5 গ্রাম পুলিশ একটি কারের ভিতরে তল্লাশি অভিযান করে 76 গ্রাম হিরোইন সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে, প্যাসেঞ্জার এবং ড্রাইভার। সেই 2জনের নাম হচ্ছে ইকবাল হোসেন মজুমদার এবং মুস্তাক আহমেদ চৌধুরী,
তাদের দুজনের বাড়ি আলগাপুর চতুর্থ খণ্ডে, হাইলাকান্দির আলগাপুরের চতুর্থ খণ্ডে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেট পৌঁছে থাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।